এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আরিয়ানের পর অনন্যা। বলিউড অভিনেত্রী অনন্যা এখন এনসিবির প্রশ্নের মুখে। চাঞ্চল্য ছড়ালো গোটা হিন্দি ফিল্মের দুনিয়ায়। একের পর এক হোয়াটসঅ্যাপের চ্যাট থেকে উঠে এলো অনন্যার নাম সহ বহু অভিনেতা ও অভিনেত্রীর নাম। মাদক কাণ্ডে জড়িত শুধু একা আরিয়ান নয়, সুশান্ত সিং রাজপুত মৃত্যুর রহস্য হদিশ করতে গিয়ে সামনে এলো গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির নাম। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মাদক আসক্ত বলে খবর। এই মুহূর্তেই স্বীকারোক্তিও দিলেন নিজেরাই। কিশোর বয়স থেকেই মাদক সেবন করতেন রণবীর কাপুর। এদিকে আবার মায়ের মৃত্যুর শোক ভুলতে মাদকে আসক্তি প্রতীকের। ব্যক্তিগত জীবনের চাপে পড়ে নেশাগ্রস্ত হন অর্জুন সিং। আবার বলিউডের মতোই টলিউড জগতেও একইভাবে মাদক কাণ্ডে জড়িত বহু অভিনেতা ও অভিনেত্রী। তাদের মধ্যে আরমান কোহলি ও ভারতী সিংয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল মাদক। এদিকে আবার মাদক কাণ্ডের জেরে এখনও জেল খাটেন ফরদিন খান। অন্যদিকে কেনিয়াতে মাদক পাচারকাণ্ডে গ্রেপ্তার হয়েছে মমতা কুলকার্নি। বলিউডের বাবা অর্থাৎ সঞ্জু বাবার জীবনেও মাদক কাণ্ডকে ঘিরে তার জীবনী কথাও লেখা রয়েছে। সুনামধন্য এই অভিনেতাও একসময় আমেরিকার রিহ্যাবে দীর্ঘদিন কাটিয়েছিলেন। আবার এই মুহূর্তেই প্রতিনিধি সূত্রে বড় খবর, গাজা যে কোনো প্রকার মাদক সে কথা জানতাম না, এনসিবির দপ্তরে এমনই দাবি রাখলেন অনন্যা। আরিয়ান মাদক কাণ্ডে জড়িত অনন্যা পাণ্ডেকে জেরার পর জেরা করা হচ্ছে এনসিবির তরফে। আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল তার মোবাইল ও ল্যাপটপ। মাদক কারবারের জাল অনেক গভীরে ছড়িয়েছে এবং তাতে সজ্ঞানে বা না জেনে পা দিয়েছেন তারকা অভিনেতাদের ছেলে ও মেয়েরা। আরিয়ান খানের গ্রেফতারির পর এমন সংশয় সন্দেহের ভিত্তিতেই কয়েকদিন আগেই 8-9 দশকের অভিনেতা চাঙ্কি পাণ্ডের বাসভবনে গিয়ে তার মেয়ে অনন্যাকে জেরার জন্য হাজিরার নোটিশ দিয়ে আসে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি। এই মুহূর্তেই আবার প্রকাশ্যে এলো আরিয়ানের সঙ্গে অনন্যার ড্রাগ চ্যাট, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। অনন্যা পাণ্ডের সঙ্গে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে কি ছিল তা নিয়ে জল্পনা শুরু হতেই নয়া তথ্য প্রকাশ্যে আসে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর খবর অনুযায়ী আরিয়ান এবং অনন্যার মধ্যে যে কথা হয় সেখানে অভিনেত্রীকে আরিয়ান জিজ্ঞাসা করেন তিনি গাজার ব্যবস্থা করতে পারবেন কি না, যা শুনে অনন্যা জানান তিনি খোঁজ করে ব্যবস্থা করতে পারবেন। শাহরুখ পুত্র এবং চাঙ্কিপ কন্যার মোবাইল ফোনের মাধ্যমেই প্রকাশ্যে আসে ওই ড্র্যাগ চ্যাট, যা নিয়ে ফের সরগোল শুরু হয়ে যায়। তবে অনন্যা এবং আরিয়ান কোন জায়গা থেকে গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবস্থা করতেন সে বিষয়ে এখনও কোনো তথ্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের হাতে আসেনি বলে খবর। পুত্রের খবর অনুযায়ী মাদক কাণ্ডে ফের একবার অনন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আগামী সোমবার সকাল 11টায় এনসিবি অফিসে মাদক কাণ্ডে তৃতীয় রাউন্ডের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল অনন্যাকে। শুক্রবার তিনি এনসিবি আধিকারিকদের মুখোমুখি হয়ে সোজা সাপটা জবাব দিয়েছেন। আরিয়ানকে নাকি গাঁজা সরবরাহ করতেন অনন্যা, নিজেও ড্রাগ নিতেন, কিন্তু অনন্যা সেই সব খবর ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন। এনসিবি আধিকারিকরাও অনন্যার বিরুদ্ধে কোনো মাদক যোগের কোনো পোক্ত প্রমাণ পাননি বলেই জানা গিয়েছে। এনসিবির হেফাজতে রয়েছে অনন্যার মোবাইল ও ল্যাপটপ, যার ফরেন্সিক টেস্ট এখনও চলছে। এনসিবি আধিকারিকরা জানিয়েছেন চাঙ্কি পাণ্ডের কন্যা তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। অনন্যা এনসিবির দফতর ছাড়তেই হাজির হন শাহরুখের দেহরক্ষী। একটি মুখ বন্ধ করা ফাইল নিয়ে ভিতরে ঢুকতে দেখা যায় তাঁকে। এনসিবির তরফে আগেই জানানো হয়েছে তাদের সন্দেহ আরিয়ান আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। তাই আমেরিকান ড্রাগ চ্যাট নিয়ে অনন্যা কী কী জানেন, তিনি নিজেও কোনোদিন নিষিদ্ধ ড্রাগ সেবন করেছেন কি না, সেই সব বারবার জানতে চাইছে এনসিবির আধিকারিকরা।
বৃহস্পতিবার সকালেই অনন্যার বাড়ি থেকে কিছু জিনিস বাজেয়াপ্ত করে এনসিবি, যদিও সেই বিষয়ে কিছুই জানায়নি কেন্দ্রীয় সংস্থা। যদিও অনন্যা তলব প্রসঙ্গে গত বৃহস্পতিবারই এনসিবির এক আধিকারিক জানিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এই নয় যে সে দোষী, এনসিবি সূত্রে জানা গিয়েছে আরিয়ানের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিক তারকা সন্তানের নাম সামনে উঠে এসেছে, আগামী দিনে তাদেরও সমন জানাবে এনসিবি। এদিকে সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডাকা হয়েছে অনন্যা পাণ্ডেকে, কিন্তু সোমবারের মধ্যেই মাদক মামলায় অনন্যার জিজ্ঞাসাবাদ শেষ হবে বলে আশা প্রকাশ করেন এনসিবির আধিকারিক অশোক জৈন। তিনি বলেন সোমবার জিজ্ঞাসাবাদ শেষ হলে পরবর্তী পদক্ষেপ করা হবে। এসবের পাশাপাশি আরিয়ান খান সম্পর্কেও অশোক জৈনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার উত্তরে এনসিবি আধিকারিক বলেন শাহরুখ তনয়ের সঙ্গে মাদক কারবারি বা পাচারকারীদের কী সম্পর্ক সে বিষয়ে এই মুহূর্তে তার কাছে তেমন কোনো তথ্য নেই, ফলে তিনি এই বিষয়ে কিছুই বলতে পারবেন না। শুক্রবার বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যা পাণ্ডেকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর একটি রিপোর্ট প্রকাশ্যে আসে, জানা যায় আরিয়ানকে গাঁজা সংগ্রহে সাহায্য করতেন অনন্যা। 2018 সাল থেকে 2019 সালের মধ্যে তিনবার আরিয়ানকে মাদক সংগ্রহ করতে সাহায্য করেন অনন্যা পাণ্ডে। তবে কোন পাচারকারী বা কারবারির কাছ থেকে অনন্যা এবং আরিয়ান মাদক সংগ্রহ করতেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে আরিয়ানকে মাদক সংগ্রহের বিষয়ে তিনি সাহায্য করতেন এমন অভিযোগ অস্বীকার করেন চাঙ্কি পাণ্ডে কন্যা। পাশাপাশি গাঁজা যে মাদকের পর্যায়ে পড়ে সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না বলেও দাবি করলেন তিনি। হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা হয়েছে, জামিনের আবেদন জানিয়ে দাবি আরিয়ানের, কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ চ্যাটেরও ভুল ব্যাখ্যা করা হয়েছে, বোম্বে হাইকোর্টে দাখিল করা জামিনের আবেদনে নাকি এমনটাই দাবি করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এদিকে শনিবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসের বাইরে দেখা গিয়েছে শাহরুখ খানের ম্যানেজারকে। কী কারণে তিনি এনসিবি অফিসে যান সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। মাদক মামলায় গ্রেপ্তারির পর একাধিকবার জামিনের আবেদন করেছেন আরিয়ান, কিন্তু মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট এবং NDPS আদালতে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। শুক্রবার আবার মুম্বাইয়ের বিশেষ আদালত আরিয়ানকে 30 অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। বোম্বে হাইকোর্টে শাহরুখ পুত্রের জামিনের আবেদনের শুনানি 26 অক্টোবর হওয়ার কথা, তবে শুক্রবার আরিয়ানের জামিনের আবেদনের শুনানি এগিয়ে আনার আর্জি জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী সতীশ মানসিন্ডে। তার যুক্তি ছিল এখনও পর্যন্ত আরিয়ানের বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি, তার কাছে থেকে কোনো নিষিদ্ধ মাদকও পাওয়া যায়নি, শুধুমাত্র তদন্তের স্বার্থে তাকে আটকে রাখার কোনো মানে হয় না বলেই নাকি জানিয়েছেন তিনি। এখনকার খবর এই পর্যন্তই, পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।